হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো আলু স্যান্ডউইচ। আলু স্যান্ডউইচটা কিভাবে আপনারা অল্প সময়ে তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে, তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন এই মজাদার স্যান্ডউইচটি। এটা আপনারা চাইলে বাচ্চার টিফিন ও সেরা নাস্তা হিসেবে দিয়ে দিতে পারবেন কম খরচে। স্যান্ডউইচটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এখন আমি ভালোভাবে বত্তা করে নিব, আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন যাতে ভালোভাবে মিক্স হয়। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো একটি মাটির বাটনাতে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন, হাত দিয়ে একটু দেরি হয় তাই আমি তাড়াতাড়ি এই বাটনাতে করে নিচ্ছি। তো আমি অলমোস্ট বত্তা করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা। এটা আমি ম্যাগির প্যাকেট থেকে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কেনা মশলা থাকে সেটাও কিনে নিতে পারবেন। আর আলু বত্তার মাঝে আমি দিয়েছি স্বাদ মতো ধনে পাতা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, অবশ্যই এই মশলাটা দিবেন তাহলে এর টেস্টটা পারফেক্টভাবে পাবেন। এখন সব কিছু দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, অবশ্যই হাত দিয়ে মিক্স করে নেবেন তাহলে ভালোভাবে আলুর সাথে সব কিছু মিশে যাবে। আমি আলুর পুটি তৈরি করে নিয়েছি। এখন স্যান্ডউইচ তৈরি করার জন্য পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির এক পাশ করে এখন কেটে নেব কালো অংশটা। আপনারা যদি চান যে কাটবেন না, না কাটলেও চলবে, কারণ এটা কেটে ফেলে দেওয়া মানে অপচয়। তো আমি একটার চারপাশ কেটে নিয়েছি। আমি আজকে যে স্যান্ডউইচগুলো তৈরি করব, এখানে আমি 2 পিস স্যান্ডউইচের জন্য টোটাল পুটটা তৈরি করেছি। আপনারা বেশি খেতে চাইলে আরও বেশি করে তৈরি করে নেবেন। পাউরুটির উপরে এখন আমি মেয়নেজ দিয়ে দিব। আমি যে মেয়নেজটা দেখাচ্ছি, আমি মেয়নেজের মাঝে মাস্টার্ড সসটা মিক্স করেছি, তাই একটু ইয়েলো দেখাচ্ছে, খেতেও ভালো লাগবে। আপনারা শুধু টমেটো কেচাপ বা টমেটো সস দিয়েও করতে পারবেন, আপনাদের পছন্দের যে কোনো সসে ইউজ করা যাবে, বা চিলি সসও দিয়ে দিতে পারবেন। এখন আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি, চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। এভাবে অনেকে হয়তো একটু প্রবলেম ফেস করতে পারেন, তাই আমি আবার অন্যভাবে দেখে দিচ্ছি। হাতে একটু তেল নিয়ে আলুটা এভাবে আলুটা চতুর্ভুজ শেপ করে বসিয়ে দিবেন, তাহলে ঝটপট করে ফেলতে পারবেন। যখন দেখবেন যে চারিদিকে একটু ফাঁকা আছে, তখন একটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে ফাঁকা অংশটা পরিপূর্ণ করে দিবেন। দেখতে পাচ্ছেন আলুর বাড়তি অংশটা আমি সমান করে দিয়েছি। দিয়ে এখন দুটো একটার পর একটা দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি। আগে থেকে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে দিয়ে দিয়েছি আমি বাটার। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে ঘি দিয়েও করে নিতে পারবেন, ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, সমস্যা হবে না। তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে এখন স্যান্ডউইচটা গরম করে নিব। দেখেন খুব লো হিটে রেখে করে নিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে। আর একটু পরপর নেড়ে ছেড়ে দিয়েছি। এখন পাউরুটির উপরে আবারও বাটার লাগিয়ে দিচ্ছি। এভাবে উপরে দিলে তাহলে নিচে সুন্দরভাবে ফ্রাই হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নাইফে যতটুকু বাটার লেগেছিলো এটা আমি পাউরুটির চারপাশে লাগিয়ে দিয়েছি। এখন 2টি চামচ দিয়ে আমি আবারও উল্টে দিয়েছি। অবশ্যই 2টি চামচ নিয়ে নেবেন, একটি দিয়ে করতে গেলে অনেক সময় হাত থেকে ছুটে যেতে পারে। তো বাড়তি যে বাটারটা ছিল এক পাশে লাগেনি, ওই পাশেও দিয়ে দিয়েছি বাটারটা। এখন দেখতে পাচ্ছেন এভাবে বাটার দিয়ে ফ্রাই করে নিলে খেতে খুবই ভালো লাগে, আর গ্রানটাও খুব ভালো লাগে। বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করবে, বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আমরা এখন ফ্রোজেন করা খাবারের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছি, সময়টাকে শর্ট করে নিচ্ছি। এতে আমরা কতটুকু প্রবলেমের দিকে চলে যাচ্ছি এটা নিজেরা বুঝতে পারতেছি, কিন্তু এটা বুঝেও করতেছি না। তো আপনারা অল্প সময়ে এরকম ঝটপট স্যান্ডউইচগুলো তৈরি করে খেতে পারেন। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে স্যান্ডউইচটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন কেটে নিচ্ছি। অনেকটা ক্রিস্পি হয়েছে, উপরে অনেক ক্রিস্পি হয়েছে, আর ভিতরে দেখেন কতটুকু লোভনীয় ইয়াম্মি হয়েছে। এরকম মজার মজার
রেসিপিগুলো ঝটপট তৈরি করতে পারবেন। অল্প সময় তৈরি হয়ে গিয়েছে ঝটপট আলু স্যান্ডউইচটি। এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।